ইউক্রেনের সেনাবাহিনীর আঞ্চলিক 33 কর্মকর্তাকে পদচ্যুত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অভিযোগ ওঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সহায়তার অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও মানব পাচারের দায়ে ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা জড়িত রয়েছেন। প্রেসিডেন্ট দপ্তরের দেয়া এক বিবৃতিতে সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের খবর নিশ্চিত করেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে 33 আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে 112টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে গেল মে মাসে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধানকে আটক করা হয়। এর আগে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত 11 কর্মকর্তাকে পদ ছাড়তে বাধ্য করা হয়। অপরদিকে রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ছোড়া 33টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।